মুসলিম যারা হিন্দু ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে অন্য কোনো ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে তাদেরকে ন মুসলিম আমরা আমাদের সমাজে বলি অনেক নমুসলিম থাকে চাকরি বাকরি ছাড়া আয় উপার্জন ছাড়া তাদেরকে একটু আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি দেওয়া অথবা পরিস্থিতি তৈরি হয় অনেকে সেখানে সহযোগিতা করেন অনেক নৌ জীবনে কিছুটা বিপন্ন হন কারণ পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যান কিন্তু আমি জুবাইর সাহেবের একটা জিনিস দেখেছি ওনার কাছ থেকে শুনতে চাইব সেটা হলো অনেক নৌ মুসলিম যুবকের সঙ্গে উনি ওনার নিজের পরিবারের কোনো একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন আবার অনেক নৌ মুসলিম পরিবারের মেয়েকে ওনার নিজের পরিবার মানে চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের মধ্য দিয়েই আপন শালিকে উনি কয়েকদিন আগে বিয়ে দিয়েছেন এক নমুসলিমের কাছে আমার কাছে এটা ভালো লেগেছে উনি এই কাজটা কেন করছেন এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা কি আহ্বানটা কি আমি মুফতি কাছে মুসলিম যারা ইসলামের আহ্বানে ডাকে সাড়া দেবেন এবং ভিন্ন ধর্ম তার পরিবার তার পরিজন ছেড়ে আল্লাহর দিন গ্রহণ করবে এবং এই সমাজে কিছুটা তার সমাজে বিচ্ছিন্ন হয়ে যাবেন তার প্রতি আমাদের আপন করে নেওয়ার কি কি পদক্ষেপ হতে পারে এবং উনি কেন নিচ্ছেন এগুলো আমি মুফতি জুবাই সাহেব আপনার কাছ থেকে শুনতে চাই আসলে বিষয় হলো নৌ মুসলিম বিষয়ে তার আমি নামটার সাথে আমরা অনেক সময় নৌ মুসলিম ভাই বলতে আমি বেশি আগ্রহ করি না কারণ একটা কাপড় তিন দিন হলে পুরাতন হয়ে যায় এটা আর দোকানে ফেরত নেয় না তো একটা মানুষ বছর কি বছর মুসলমান হয়েছে সে আর হয় নাই নৌ মুসলিমই থেকে যায় তো অবশ্যই এটা এক পরিভাষাগত ভাবে বলতে হয় বলি আমরা বাকি আমরা বলার চেষ্টা করি যে হারানো ভাই নিজের ঘরে ফিরে আসা কুল্লু মাউলুদ্দিন ইউল আল ফিতরা প্রত্যেকে সে জন্মগত ভাবে মুসলিম তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়েছে আবার সে তার ঘরে ফিরে আসছে অথবা আমরা মহাদির ভাই বলি তো এক্ষেত্রে আমরা সুন্নাথ থেকে অনেক দূরে সরে যাই বিশেষ করে আমাদের ন মুসলিম ভাইদের ব্যাপারে কি ছিল নবী সিস্টেম ভাতৃত্ব বন্ধনের কাজ করেছেন মদিনাতে কোনো ন মুসলিম ভাই আসলে তাদের নিজের আরেক পূর্ব মুসলিম ভাইকে তার একসাথে নিজের ভাই বানিয়ে দিয়েছেন ভাতৃত্ব বন্ধন আজকে আমাদের সমাজে এক পুরো উল্টা কেউ যদি মুসলমান হয়ে আসে আমরা তাকে ফকির বানিয়ে দিই প্রথমে যদি একটা এফিডেভিট নিয়ে আসে আমি ইমাম সাহেব আমার কাছে যদি এসে বলে যে আমি অভাবগ্রস্ত সবকিছু ছেড়ে এসছি আমাকে কি সহযোগিতা করুন এবার আমি ইমাম সাহেব একটা ঘোষণা করে দেয় যে এক নম মুসলিম আছে গেটে দাঁড়ানো আপনার সহযোগিতা করবেন এখন সেই নম ভাই এফিডেভিট দেখে সে এবার কালেকশন করছে কয়েকদিন পরে সে দেখছে যে ভালো পুঁজি আসতেছে বিনা বিনা পুঁজিতে বিনা শ্রমে ব্যবসা ভালো জমতেছে এরপর সে আর কোনো কাজও করতে চায় না আস্তে আস্তে এটা পুঁজি বানিয়ে এনে এতে আমি এমনও দেখেছি অনেকে এটা প্রতারণা আরো শিকার হয় তো এইজন্য আমরা যেটা তাকে ভাই বানিয়ে নেই নিজেদের নবী নবজির যে ওকুয়া সিস্টেম হাতেতে বন্যা সেটা করে নেই সেটা হলে এই ভাইদের অনেকে আসে যারা আসলে কিছু বলতেও পারে না আমি ইমাম সাহেব যেটা বলছিলাম যে ইমাম সাহেবটাকে হাতের মধ্যে ভিক্ষার ঝুলি না দিয়ে তাকে কর্মসংস্থান দিতে পারতাম আমার মুসলিমদেরকে বলতাম যে ঠিক আছে আপনার কারকি ভিক্টরি আছে কারকি কাজ আছে আপনার অনেকই কাজের লোক দরকার এই লোকটাকে কাজ দিয়ে দেন সে কাজ দিলে কাজ করে তার শ্রম দেশে খাবে কোনো সমস্যা নেই আবার এই দিক থেকে তারা সবচেয়ে যেহেতু আমাদের এই ভাই বোনদের সাথে আমাদের অনেক ইয়া করতে হয় তো আমরা দেখেছি অনেক সময় তারা আমরা টাকা দিয়ে তো সহযোগিতা চার করি ঠিক কিন্তু তার জীবনের মধ্যে বৈবাহিক জীবন বা সামাজিক জীবনে আমরা কাছে টানতে চাই না আমার একটা মেয়েকে যখন একটা নৌ দিব তখন আমি চিন্তা করি এই মুসলিম কে আছে সে যদি মেয়েটাকে সেরে চলে যায় আমি কার কাছে যাব। অথবা একটা ছেলেকে যদি ন মুসলিম মেয়েকে বিয়ে একটা যদি আমার ছেলেকে দেই তখন আবার চিন্তা করি যে আমার মেয়েটাকে ছেলের কাছে দিলাম অথবা আমি আমার ছেলেটাকে বিবাহ করাইলাম পরে কি হবে তার সে তো শ্বশুর বাড়ি পাবে না সে শাশুড়ি পাবে না এরকম অনেক কিছু মনে করে আমরা আর নমুসলিম ভাইদের এই দিকটাকে খেয়াল করি না তো আমার ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করি যে কমপক্ষে এই ভাই বোন গুলিকে আমি নিজে থেকে আমল করা আমি প্রথমে আমার নিজের আপন ভাইকে আমি আমার নমুসলিম এক বোনকে বিবাহ করিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমার আপন দুই খালাতু বোনকেও আমি দিয়েছি যদি আমাকে কিছুটা যুদ্ধ করতে হয়েছে আমাকে পরিবারের অনেক লোকজন যখন আমার খালাতু বোনকে বিবাহ দেয় তাদের খালাতো বোনের চাচা তারা অনেক এমন হুমকিও দিয়েছে যদি কোনো সমস্যা হয়তো জুবাইকে দেখে নিব যাই হোক আমি সব রিক্স নিয়েছি আল্লাহর জন্য আর আমি এটাও জানি আমাদের শেখ হজরত মালান আলিয়া উনি বলেন যারা ন মুসলিমদের খেদমত করেন আল্লাহ তাদেরকে ঠকান না এটা আমি নিজেও দেখেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার অনেক নিজেদের মধ্যে যাদেরকে আমি এদিকে ইয়া করেছি সবাইকে আমি দেখেছি আলহামদুল অনেক অনেক সুখে আছে সাধারণ অন্যান্য মুসলিমদের থেকেও তারা অনেক দুনিয়াবি এবং অক্রবি সব দিক দিয়ে তারা সুখী আলহামদুলিল্লাহ তো এই আমি আবদা আবেদন করব আমাদের সকল ভাই বোনদেরকে সকল মুসলমান ভাই বোনদেরকে যে আমরা ন মুসলিম ভাইদেরকে নিজের ভাই বানিয়ে নিব আমার যদি পাঁচটা সন্তান থাকে বা তিনটা সন্তান থাকে আমার যদি চতুর্থ আর একটা সন্তান থাকতো তাকে তো খুশখবর নিতে হতো তা আমি এইটাকে আমার আর একটা সন্তান বানিয়ে নিব আমার মেয়েকে দিয়ে আমার জামাই বানিয়ে নিব আমি আমার এরকম নিজের পরিবারের লোকজন বানিয়ে নিব তাহলে নবীজির সুন্নার উপর আমল হবে ভাতৃত্ব বন্ধনে যে শূন্য ছিল সে শূন্যতার উপর আমরা আমল করতে পারবো তাহলে আমরা সুন্দর চিন্তা হবে এবং ওই ভাই আর হাজারো পেরেশানির থেকে সেও বাঁচতে পারবে আমাদের কাছে এখনো অনেক ন মুসলিম ভাই আছেন যাদের বিবাহ সাথে দরকার কিন্তু আমরা যখন বলি যে আমাদের ন মুসলিম অনেক কয়েকদিন আগে এক বোন আমাকে খুব ভালো করে বলছে আমার একটা পাত্রের খুঁজ দেন পাত্রের খুঁজ দেন তো আমি সব বলার পরে একজন ন মুসলিম ভাই সে মাস্টার্স পাস সবকিছু বললাম কিন্তু সব ভালো এক সব পছন্দ কিন্তু দিক কোনটা সে ন মুসলিম তাতে এইভাবে না সেভাবে না তো আমি বলবো যে আসলে এই ব্যথাগুলিকে নিয়ে আমি অনেক সময় আমি ইয়া করার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে অনেক ভুক্তভোগী তো শেষে আমি আমার ওই ভাইদের অন্তর ইয়া রাখার জন্য অথবা এটাকে সুন্দর জিন্দা করার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই আমি আমার নিজের পরিবারের লোকজনকে এদিকে ইয়া করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা এই খেদমত জারি রাখেন দাওয়াতের সঙ্গে সঙ্গে আপন করে নেওয়া এটাই তো আসলে ইসলামের বৈশিষ্ট্য আজকে এটা আমরা মুগ্ধতার সঙ্গে বলছি কিন্তু ইসলামের এটাই আসল বৈশিষ্ট্য এক সময় এটা আলাদা মুগ্ধতার ব্যাপার ছিল না আমরা যেহেতু একটা আর বানিয়ে নিয়েছি এটা একটা আইব বানিয়ে নিয়েছি সামাজিক ভাবে জিনিসটাকে জটিল মনে করি তারপরে যারা জটিলতাটাকে অতিক্রম করেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই মুফতি জুবায়ের আহমদ সাহেব দাওয়াতের কাজ মুখে করছেন দিন থেকে করছেন আমরা জি 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 বলেন আমি বলেন আমি অনেক ভাই বোন অনেকে নিজেদের ফ্যাক্টরি থাকে বা বিভিন্ন কাজের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে তা আমি এই ক্ষেত্রে বলবো যে ওই ভাইরা যেন তাদেরকে যেখানে কোনো মসজিদের সামনে বিভিন্ন জায়গায় যখন কাউকে কালেকশন করতে দেখা যায় এতে অনেক মুসলমান বা হিন্দু অমুসলিম সে ইসলাম কবুল করতে তার বাধার কারণ হয় যে আমি যদি মুসলমান হইতে আমার তো পরিণতি এই হবে যে আমার মসজিদে মসজিদে দাঁড়িয়ে কালেকশন করতে হবে তো এই এই চিত্রটা যেন আমরা না দেখতে পাই এই জন্য আবার আমাদের আরেক ভাই জন্য ইসলাম আমার আচরণের কারণে মুসলমান হইতে বাধা যেন না হয় আমি মুসলমান ভাইদেরকে বলবো যে আমাদের যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে কোন মসজিদে এই ধরনের ভাইকে দেখলে আমরা তাকে কাজ দিব টাকা না দিয়ে কাজ দিব এবং আমরা নিজেরা অবশ্যই মুসলিম ভাইদেরকে দাওয়াত দিব এবং তাদেরকে আমরা ভাই বানিয়ে তাদেরকে দিনের উপর চলার চেষ্টা করবো এবং দিনের বিষয়গুলি আমরা তার তালিম তরবিয়তের বিষয়গুলি আমরা খেয়াল করবো ইনশাল্লাহ